দূর মশাই, হিন্দিকে কেউ স্বাদে বলে নাকি? আট থেকে আসি, প্রায় সব বাঙালিরই মনের কথা এটা। সোনার কেল্লা সিনেমায় ট্রেনের সেই দৃশ্য বাঙালি কোনোদিন ভুলতে পারবে না, ভুলবে না সেই লোকটাকেও যার মুখ দিয়ে বেরিয়েছিল এই ডায়লগ। সিনেমার জটায়ু তিনি, পা নাচাতে নাচাতে মেকি হিন্দিতে যিনি বলেন মেয়েরা ছদ্মনাম, তিনি সন্তোষ দত্ত। কিংবদন্তি সত্যজিৎ রায়ের পরশপাত ছবি দিয়েই বাংলা সিনেমায় তার পথ চলা শুরু। সিনেমা প্রেমিকের কাছে তার পরিচয় জটায়ু। আবার একই মানুষ অঘবধূ সুন্দরীর অবলাকান্ত চরিত্রটি অভিনয় করে একটা লিজেন্ড পর্যায়ে নিয়ে গেলেন, যেটা নিয়ে চার দশক পরেও দর্শকরা নিয়মিত আলোচনা করে। নিতান্তই বাণিজ্যিক সিনেমা এবং ছবির বিষয়বস্তুতে তেমন গভীরতা না থাকলেও সন্তোষ দত্ত নিজের কাজ করেছেন অসাধারণ দক্ষতায়। একটিমাত্র চরিত্র দিয়ে সবার কাছে পরিচিত হয়েছেন, এমন হাতে গোনা কয়েকজন বাঙালি অভিনেতা আছেন, তাদেরই একজন সন্তোষ। ফেলুদার গল্প পড়তে গিয়েই হোক বা সিনেমা দেখতে গিয়ে সবার আগে চোখে ভেসে উঠবে তার মুখ। কিন্তু শুধু সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথ নয়, সন্তোষ দত্ত অভিনয় করেছিলেন আরও অনেক সিনেমাতেই, পরশ পাথর, মর্জিনা আবদাল্লা, গুপিগাইন বাঘাবাইন, চারমূর্তি, অগবধূ সুন্দরী, গুনতে বসলে আরও দীর্ঘ হবে তালিকা। কিন্তু জটায়ুর চরিত্রে এমনই মানিয়ে গিয়েছিল তাকে যে মৃত্যুর পর সত্যজিৎ রায় বলেছিলেন তিনি আর ফেলুদার সিনেমা বানাবেন না, কারণ একটাই, জটায়ু হিসেবে সন্তোষ দত্ত ছাড়া আর কাউকে মানতে পারবেন না তিনি। পেশায় আইনজীবী ছিলেন, যদিও প্রথম জীবনে ব্যাংকে চাকরিও করেছেন প্রায় 14 বছর। ওড়িশায় বদলির আদেশ এলে চাকরিও ছাড়েন হঠাৎ করে, চলে এলেন আইনজীবীর পেশায়। ক্রিমিনাল লয়ার হিসাবে আদালতে জেরা করতেন। অভিনেতা মনোজ মিত্র এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্রিমিনাল লয়ার হিসেবে আদালতে সওয়াল করতে দেখেছি তাকে, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। দৌর্দণ্ডপ্রতাপ সন্তোষ দত্ত প্রবল ব্যক্তিত্ব নিয়ে তুখর ইংরেজিতে একের পর এক প্রশ্নবাণে ধরাশায়ী করে দিচ্ছেন প্রতিপক্ষকে, দেখতে দেখতে গুলিয়ে যায়। এই লোকই সত্যজিৎ রায়ের ছবির সেই চরিত্র, যিনি একটা সঠিক ইংরেজি বলতে গিয়ে 10 বার হোঁচটকেও শেষমেশ অবধারিতভাবে ভুল বলে। সন্তোষ দত্ত প্রয়াত হওয়ার পর ফেলুদা সিরিজে আর কোনো ছবি পরিচালনায় করেননি সত্যজিৎ রায়, আসল কারণ ছিল জটায়ু চরিত্রে অভিনেতা না পাওয়া। এরপর সত্যজিৎ পুত্র সন্দীপ রায় চেষ্টা করেছিলেন, কিন্তু বাঙালি হৃদয়ে জটায়ু বলতে একজনই, তিনি সন্তোষ দত্ত। মনে পড়ে জয়বাবা ফেলুনাথের শেষের দিকের একটা দৃশ্যের কথা, যেখানে ফেলুদার অপেক্ষায় তোপসে আর জটায়ু ওরফে লালমোহন বসে আছে ঘাটের চাতালে। জটায়ুর মেকআপ এতই ভালো হয়েছিল যে ঘাটে হাজির হওয়া মাত্র এক পাণ্ডা তাকে প্রণাম করে বসে। জটায়ু দিব্যি আধবোঝা চোখ নিয়ে তাকে আশীর্বাদ করেন। শুটিংয়ের বাইরের এসব ঘটনা লিখে গেছেন স্বয়ং সত্যজিৎ রায়। ওই একই সিনেমাতে একটা দৃশ্য আছে যাতে দেখা যাচ্ছে কাশির সরু গলিতে পথ আটকে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড ষাঁড়। ফেলুদা আর তোপসে ষাঁড়টাকে পাশ কাটিয়ে গেলেও জটায়ু ভয় পাচ্ছেন, ইতস্তত করছেন। সত্যজিৎ লিখেছেন, লালমোহন দেখলাম মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছেন, সেটা বোধ হয় ষাঁড়ের চিন্তাদি। সোনার কেল্লায় তাকে উটের সামনে পড়তে হয়েছিল, সেখানেও চিন্তার কারণ ছিল, তবে ষাঁড়ের তুলনায় উট অনেক বেশি নিরীহ। ষাঁড় মশাই কখন কি করে বসেন সেটা আগে থেকে অনেক সময় বোঝা যায় না, তাই লালমোহনের উদ্বেগের কারণ আছে বই কি। শুটিংয়ের সময় সেই শাড়ি ব্যাগরা দিয়েছিল জটায়ুকে, মুখ ঘুরিয়ে এমন সিং নাড়িয়েছিল যে অভিনয় বলে জটায়ু এক লাফে 3 হাত পেছনে। যদিও ক্যামেরা ঠিকঠাক কাজ না করায় সেই দৃশ্য শেষ অবধি ধরা যায়নি, এই নিয়ে আফসোসও করেছেন পরিচালক। শুন্ডি রাজা ও হাল্লা রাজা পরস্পর বিরোধী এই দুই চরিত্রে সন্তোষ দত্তের অসাধারণ অভিনয় কেউ কোনোদিন ভুলতে পারবেন? ভালো রাজার সহজ সরল অভিব্যক্তি এবং খারাপ রাজার হিংস্র কুটির অভিব্যক্তি নিখুঁত অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন। অভিনয়ের ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত কঠিন, যা তিনি অত্যন্ত সহজাতভাবে করতে পারতেন, সেই জন্য তিনি জটায়ু। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানাজানা তথ্য এবং ঘটনা জানতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা জানতে পেরে যাবেন।